কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আজ বৃহস্পতিবার, এখন সকাল 7টা বাজে। সিনিয়র সিনিয়র বাবা বাজার করতে চলে আসে, যেহেতু স্কুল আর যায়নি। সকালে স্কুল ছিল, সকাল 6:30 বাজে স্কুল ছিল, তার জন্য আর যায়নি। পিউষ যেতে পারেনি, কেননা পিউষের পায়খানা হয়ে গেছিলো আজ সকালে। কাল বমি হয়েছিল, আজ পায়খানা। কি হচ্ছে আমাদের ছেলে মেয়ে কে জানে, একবার পায়খানা একবার বমি। রেডি হয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য, কিন্তু বেরোতে পারেনি, ফের পায়খানা এসে গেছে, বাড়ি চলে এসেছে। সব ড্রেস খুলে দিয়েছি, সকাল 5:30 উঠেছি আমি। উঠে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, কেননা সবার যে গাড়ি ছিল তার জন্য। এদিকে মাছ এনেছে বাজার থেকে, সবজি এনেছে, এসব সবজি গুছিয়ে নেবো, মাছটাও কেটে নিতে হবে। তো যেসব সবজি রান্না করবো দুপুরে, সেসব সবজি বাইরে বের করবো, আর বাকি সব সবজি ফ্রিজে রেখে দেবো পলিথিনে ভরে। তো বলছে বেশি সবজি মেরেনি, কেননা এখন গরম পড়ে গেছে না, তার জন্য সবজিগুলো কম পাওয়া যাচ্ছে। যেসব সবজি এনেছে আমাদের এক সপ্তাহ চলে যাবে, টুকটাক করে চলে যাবে। তখন সবজিগুলো গুছিয়ে রেখে দিই। তারপর এদিকে স্নান করে রান্না করতে হবে, পূজা করতে হবে, বৃহস্পতিবার পূজা করতে হবে। এদিকে কাল তুলসী গাছ লাগিয়েছিলাম, গুড়া শুকিয়ে গেছে, জল দিতে চলে গেছে। স্নেহা তোমাদের লাইক দেখাচ্ছে, লাইক করতে বলছে। স্নান করা হয়ে গেছে, পূজা করবার জন্য গাছে ফুল তুলতে চলে এসেছি। এই জবা গাছটা না এক বছর হয়নি, এখনও লাগিয়েছি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। এক বছরের ভিতরে আমাকে ফুল দিয়ে দিচ্ছে গাছগুলো নেই। তখন ফুলটা তুলে হয়ে গেছে, পূজা বি করা হয়ে গেছে। মিঠু দেখো এখানে বসে আছে, পূজা করা হয়েছে, যাই এখন দুপুরে রান্নাটা সেরে নিই, সবজিগুলো বি কাটতে হবে। তো চলে এসেছি রান্না করতে, রান্নাঘরে। তো পুরুষকে অ্যাডমিশন করতে গেছিলো, তো এইগুলো এনেছে, এখন উঠিয়ে রেখে দেবো। এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর বেশি কিছু রান্না করবো না, বাচ্চাদের জন্য ডাল রান্না করবো, আর এই যে বেগুন ভাজা করছি ওরা, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই তিনটে গাছ এনেছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না তিনটে গাছ এনেছে, তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো এই তিনটে গাছ এনেছে, হাজবেন্ড বলছে তিনটে গাছ 150 টাকা নিয়েছে, এখনো লাগানো হয়নি, তবে পরে লাগিয়ে নেবো। এখানে লোকরা বলেছে একটু ছাওয়াতে রাখতে, তার জন্য ছাওয়াতে রেখে দিয়েছি, পরে লাগিয়ে দেবো। এখানে আবার একটু শুট হয়ে যাক, তারপর লাগিয়ে দেবো। তো পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেঁধে নিয়েছি, ভাতও গুছানো হয়ে গেছে, ভাতটা বেড়ে দিই, দুপুরে খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। বেশি কিছু রান্না হয়নি, এখন 5:30 মতন বাজে। তো সন্ধ্যা লাগানো হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে, ঘর বি ঝাড় দেওয়া হয়ে গেছে। ভাবছি এই গাছগুলো একটু উপরে উঠে রেখে দিই, একটু হাওয়াও লাগলে খুব ভালো হবে। বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো হাজব্যান্ড বলছে বাইরে বর্ষা হচ্ছে, একটু গুলা রুটি বানিয়ে নাও, বাচ্চারা বলছে খাবে না, কেননা ওদের পায়খানা বমি হয়ে গেছে না, ওদের খিদা লাগেনি, ওদের পেটটা একটু ফোলা ফোলা লাগছে, তার জন্য ওদের জন্য বানানো হচ্ছে না। আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছি, দেখো বাইরে বর্ষা হচ্ছে, দেখো। তো উড়িষ্যা আমরা যেদিকটা থাকি এদিকটা বৃহস্পতিবারে বর্ষা হয়েছিল, জানি না কোথায় কেমন বর্ষা হয়েছে, তার জন্য এদিকে জানলাতে শীত আসছে, তার জন্য জানলাটা বন্ধ রেখেছি। তো গুলানো হয়ে গেছে, চলো এটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা প্যাঁচ কুচিয়ে দিয়েছি, ঝাল কুচিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর আটা দিয়ে দিয়েছি, আটাতে মেখে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, সকালের নাস্তাতেও খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, হাজব্যান্ডেরও খুব পছন্দ হয় এটা। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা এইটা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এখানে বিদায় নিচ্ছি, তো বন্ধুরা জলদি দেখা আসে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই বন্ধুরা।